বোমা ফাটালেন সেই স্বর্ণের দোকানের মালিক এবং সাজাপ্রাপ্ত আসামি আরাব খান। দর্শক শ্রোতা, তিনি কি বললেন সে বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবে, এবং এই দিকে যে সেই আরাব খান ও বেনজির আহমেদের সাথে যে একটা গুঞ্জন চলছে তা নিয়ে জানা গেল অনেক তথ্য। তো দর্শক, আজকে ভিডিওটি দেখলে অনেক তথ্য পাবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। খুবই ডিফিকাল্ট, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসলে ডিপেন্ড করে কোন দেশের জন্য ডিফিকাল্ট, সেই প্রসঙ্গটা কিন্তু আসেনি। এটা বাংলাদেশের জন্য মোটেই ডিফিকাল্ট না, এবং বাংলাদেশের জন্য ডিফিকাল্ট না এটা আরাব খান প্রমাণ করে দিয়েছে। এখান দিয়ে এটা যাচ্ছে, অনবরত যাচ্ছে। দেখেন একটা জিনিস, ওনাকে চেনা যাচ্ছে না, অন্য একজন লোক আসলো। আচ্ছা, ওনার বাবা নাই, ওনার ফ্যামিলি নাই, ওনার চাচা মামা নাই, তারাও তো চিনতে পারতো যে এই লোকটা আরাব খান নাকি অন্য লোক। তো এগুলি হয় কি, এগুলি পরের অজুহাত। মূল ঘটনাটা হলো এগুলো দেখা হয় নাই, অথবা দেখা হবে না বলে বলা হয়েছিল, নির্দেশিত হয়েছিল যেগুলো দেখার দরকার নেই অতটা, সেভাবেই সে হয়েছে। ওই লোকটা এসেছে, থেকেছে, তারপরে সে চলে গিয়েছে। আর এখন সে যেখানে এত টাকার মালিক হয়ে গেল, এই প্রশ্নটা কিন্তু প্রায় আসছে। দেখেন একজন লোক 2018 সালের ঘটনা, কিন্তু তারপরে মাত্র 3 বছরে সে এত এত টাকার মালিক হয়ে গেল। ভাই, টাকাটা কিভাবে আসে বলেন তো আপনাকে? টাকা কি আসমানি উপায়ে আসে? আসমানি উপায়ে টাকা আসার কোনো নিয়ম আছে পৃথিবীতে? আসমানি উপায়ে দুই একটা ওহিটই আসতে পারে, টাকা আসে না। তো টাকাটা তো কেউ না কেউ পাঠিয়েছে, কারো না কারো টাকা সে করেছে, সে তো অথবা সে স্মাগলিং কিছু তো একটা করেছে, সেটা কি? দেখেন আমরা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা কিন্তু পড়ছি, আমরা তো অতটা, আমি তো জানি না কেমনে কিরো কি হয়েছে। আমরা মিডিয়ায় যা পড়ি সেগুলি আমরা কিন্তু বলি। আমরা মিডিয়ায় কি পড়লাম? মিডিয়ায় পড়লাম যে এই ঘটনার পিছনে একজন অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা রয়েছেন। দেখেন, যদি এই ঘটনা সত্য পত্রিকাতে এসেছে, তাহলে এখন ওই পত্রিকায় যে রিপোর্টার লিখেছে তাকে জিজ্ঞাসা করলে ভাই কে সে পুলিশ কর্মকর্তা, অথবা সেই রিপোর্টার যিনি লিখেছেন উনি তো কোনো না কোনো সোর্স থেকে লিখেছেন, এবং আমার ধারণা এই সোর্স পুলিশ নিজেই। কামাল ভাই, বর্তমান পুলিশ এই সোর্সটা। কামাল ভাই, আপনি একদম ঠিক কথা বলেছেন, কারণ যেসব পত্রপত্রিকাগুলি এই কথাটি লিখেছে, আমরা এটা জনাব হারুনুর রশিদের কাছেও জানতে চাইবো, তারা একদম বলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে। রাইট, শুনেন খালে, আপনাকে আমি বলি ভাই, আপনি এই দেশে তো রিপোর্টিং করেছেন, আমরাও করেছি, আমরা তো জানি সোর্স কারা হয় সাংবাদিকদের। অ্যাবাভ 80% ক্রাইম রিপোর্টিং এর সোর্স হলো পুলিশ, এটা আমরা জানি। এবং এই যে রিপোর্টগুলি সব পত্রিকা একইভাবে যাচ্ছে, এটা পুলিশেরই দেওয়া সোর্স, পুলিশই এখন বলে। হয়তো এক সময় ওই ওই কর্মকর্তা খুব উচ্চ পদস্থ ছিলেন, পাওয়ারফুল ছিলেন, তখন পুলিশ এটা দেওয়ার সাহস পায় নাই, এখন হয়তো উনি না অবসরে আছেন, এখন পুলিশ দিচ্ছে। বাজারে তো নানা কথা প্রচুর, শুনেন আমরা তো বাজারের কথা শুনি, সোশ্যাল মিডিয়ায় দেখি, পত্রপত্রিকায় দেখি। এখানে হারুন ভাই আছেন, আমি হারুন ভাইকে লোকের বলি, আমরা তো এটাও শুনছি, এটা নাকি আগে যিনি ছিলেন তার সঙ্গে হারুন ভাইয়ের একটা ব্যক্তিগত বিদ্বেষ ছিল, তারই প্রতিফলন। এবং হারুন ভাই আগে কিছু বলেন নাই কেন? এইগুলি কিন্তু বলা বলি হয়। আমি আশা করি হারুন সাহেব এটা জবাব দিবেন আমার। আমি এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা বাজারে শুনি, এইগুলি হয় কি? এইগুলি যদি ক্লিয়ার করা না হয়, তাহলে এই অনুচ্চারিত শব্দগুলো দু একজন ব্যক্তি সম্পর্কে, এটা টোটাল ডিপার্টমেন্টকে, টোটাল বিভাগকে কিন্তু একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এটা কিন্তু ভয়ঙ্কর। এটা একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবার জন্যই কিন্তু ভয়ঙ্কর। কাজে এটা হওয়া উচিত নয়, এটা একটা সমাধান হওয়া উচিত। এবং আমরা জানতেই চাই যে সাবেক সেই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কে না। কিন্তু কামাল ভাই, আমি মনে করি এই মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কামাল ভাই, এই প্রশ্নটা আমরা আসলে জনাব হারুনুর রশিদকেও করব, কিন্তু আমি আপনার কাছে একটু বলি যে ধরেন আমরা মানুষের কাছে শুনেছি, সেই শুনেছি ছাড়া আমাদের কাছে আর কোনো ধরনের লক্ষণ প্রমাণ কি কোনো কিছু আছে যে সাবেক পুলিশ কর্মকর্তা বা কে সেই পুলিশ কর্মকর্তা? আমাদের কাছে কি কোনো মানে আর কোনো একটু বেশি তথ্য কি আর আমাদের কাছে আছে? এটা শুনেন, এটা হলো তথ্য প্রমাণ যদি বলেন আপনি, তাহলে আমি আমি জানি না, থাকতে পারে আমি জানি না, হয়তো কারো কারো কাছে আছে,
হয়তো এমনও হতে পারে একজনের কাছে অনেক তথ্য প্রমাণ আছে, উনি অল্প অল্প করে ছাড়ছেন, মানে আবহাওয়াটা বোঝার জন্য অল্প একটু ছাড়লাম, দেখি কি হয়, রিয়াকশনটা দেখে আর একটু ছাড়বো তথ্য, হতে পারে। কিন্তু আমাদের এখানে এরকম অনেক কিছু ঘটনা ঘটে, কাজে এটা আসলে কি হয়েছে এটা আমি বলতে পারবো না। তবে পাবলিক পারসেপশন বলে কিন্তু একটা কথা আছে, সেই পাবলিক পারসেপশনটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ, এটাকে আপনি। তো দর্শক, আপনার ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন, দেখছেন, তারা জানতে চাইছেন দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা, থাকলে সেগুলি কিরকম পরিমাণে, আমরা থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা। অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে, কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে একশো কোটি টাকা সম্পদ রয়েছে। শোনেন শোনেন, এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন, আপনি এটা ভালো বুঝেন। আমি যখন 2018 সালে গাজীপুরের এসপি ছিলাম, তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে 1523 কোটি টাকা এফবিআই রাত আটক। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফবিআই হাতে আটক হলে বাংলাদেশের কনস্যুলার এম্বাসি থেকে শুরু করে বাংলাদেশের গোয়েন্দা কেউ জানবে না, শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে। আর আমার আমার বিষয় এটা হলো একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার কারো থেকে থাকে, তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের, আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না। কিন্তু ওই যে ধারণা, কিন্তু নাও আমি তো আমার বিরুদ্ধে বলছে 2023 সালে 18 সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফবিআই রাতে আটক, এফবিআই থেকে ইডো জানে না, আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তথ্য জানবে না। তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি, যদি আমেরিকাতে 10 লক্ষ বাঙালি থাকে, একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে, এই বাড়িটা হারুনের, কেউ জানতে পারলো না। এভাবে মন গড়া ভাবে অনেকে অনেক বক্তব্য দেয়, এই যেভাবে মন গড়া ভাবে বলে বেনজির সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব, যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম, এই কথাটা একটু কাহিনী শুনেন আপনি। কিছুদিন আগে হল্যান্ডে গেলাম, হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম, কত তারিখ সেখানে 19 তারিখ গেলাম, 21 তারিখ আমি বার্লিনে গেলাম, সেখানে 19 তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে। এটা আপনি তো সাক্ষী যে আমি আমি 19, 20, 21 কোথায় ছিলাম। তাহলে এই যে মিডিয়াতে একটা পেজে লেখলো আমি মার্কিন যুক্তরাষ্ট্রে পাহারা দিচ্ছি, এটা কি মিথ্যা না? আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা, বা দেশ থেকে আপনি চলে যাবেন? আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা, আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি। আমি এই যাবত কালে যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি, আমার সিআরপিসি ফেয়ারবেক প্রাধান্য দিয়ে কাজ করেছি, আমি সাধারণ মানুষের পাশে দিয়ে কাজ করছি, আমাকে চলে যেতে হবে কেন? আমি আমার সঠিক কাজটা করছি, সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না, হয়তোবা সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে কোনো থাকতে পারে, বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি। আমি আজকে এই যাবৎকালে ঢাকা লাস্ট প্রশ্ন আমরা মানে আমি বলে না, বাংলাদেশের মানুষ, কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ, আপনি যখন এএসপি তখন থেকে আপনাকে সবাই জানেন, সবাই চেনেন, সবাই অনেক ক্ষমতাধর মনে করেন। বাংলাদেশে অনেক এএসপি আছেন, আপনার ব্যাচেই হয়তো 300 জন ছিলেন, 300 জনের মধ্যে 200 জন এসপি হয়েছেন, তারপরও আরও অনেকে এই ডিআইজি হয়েছেন, আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই, আপনার কাছে কি মনে হয়? মানে আমি কি শুধু আমার এর কি কারণ, মানে আপনি সবচেয়ে পরিচিত, মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি, এর কারণ? তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।